বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। স্টার জলসার নতুন ধারাবাহিক বালিঝড়, আর সেই পুরনো জুটিকে এত আপনারা দেখিয়ে নিয়েছেন প্রমোতে। ত্রিনাদি রয়েছে, তিনি নতুন বছর নতুন চরিত্রে পাচ্ছি, জুটিটা পুরনো হলেও নতুন ভাবে পাচ্ছি। একদমই নতুন ভাবে পাচ্ছেন, এবার হয়তো জুটি হিসেবেও পাচ্ছেন না, যেটা আপনারা প্রমোতে দেখেছেন। এবার হয়তো আমার জুটি অন্য কেউ, কিন্তু জুটি হিসাবেও পাবেন আশা করছি। আমি জানি না ঝোড়া কেমন, একটু শুনি। ঝোড়া হচ্ছে ভীষণ ম্যাচিওর, ভীষণ লজিক্যাল, ভীষণ প্র্যাকটিক্যাল একটা মেয়ে, যে জানে যে সে লাইফে কী চায়। তার এইমসগুলো ভীষণ ক্লিয়ার, অ্যাম্বিশনগুলো ভীষণ ক্লিয়ার, তার রিলেশনশিপসগুলো ভীষণ ক্লিয়ার প্রত্যেকটা মানুষের সাথে, বাবা মা হোক কি তার সম্পর্ক হোক, বন্ধু বান্ধব হোক, সবার সাথে ও ভীষণ ক্লিয়ার। মানে ও কিছুতেই ওর মানে এটা নেই কি এইটা না ওইটা, কোনো কনফিউশন নেই, কোনো রিয়ালিটি থেকেও দূরে নেই, ও জানে সব কটা, আর ও ভীষণ ম্যাচিওরলি জিনিসটা হ্যান্ডেল করে। ঝোড়ার ডেফিনেশন শুনে যা মনে হলো অনেকটা কি ত্রিনাদির মতো? হ্যাঁ, ঝোড়া ইজ ভেরি মাচ লাইক ট্রিনা, কারণ আমিও কিন্তু ওরকমই বাড়িতে, মানে আমিও একটা এইখানে একটা জয়েন্ট ফ্যামিলি দেখতে পাবে, যে সবাই এখানে একসাথে থাকে। আমিও একটা জয়েন্ট ফ্যামিলির মেয়ে, যেখানে আমারও এইমস বলো, ভিশন বলো, যা মানে সব কিছু ইজ ভেরি ক্লিয়ার আমার জন্য। তোমার যদি আমি নীলদার বাড়ির কথা বলি, সেখানে যখন গেছিলাম সেখানেও কিন্তু বেশ তোমাকে ঘর একদম লক্ষ্মী পুজোয় আমরা দেখেছিলাম, বৌমা পুরো বাড়ির প্রত্যেক জনের সাথে আলাদা আলাদা ভাবে কিভাবে ব্যালেন্স করতে হয় সেটাও কিন্তু আমরা দেখেছিলাম। তো ঝোড়া ত্রিনাদির মধ্যে অনেকটাই মিল। একদমই ঠিক বলেছো, ঝোড়া ত্রিনার মধ্যে অনেক মিল আছে, আর ঝোড়ার ক্যারেক্টারিস্টিক্স আর ত্রিনার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেও প্রচুর মিল পাবে। তুমি যেটা বলছিলে যে ইন্দ্রাশিস দার সাথে পর্দায় প্রথমবার কাজ হলেও কিন্তু বন্ধুত্বটা অনেক দিনের। একদম একদম একদম, ইন্দ্রাশিস আমার বন্ধু হচ্ছে লাস্ট 7-8 বছর ধরে, যখন আমি কিচ্ছু ছিলাম না, বাট ও অলরেডি হিরো ছিল, তো এখনও হিরো আছে কিন্তু আমি হিরোইন হয়ে গেছি। তো কৌশিকদের সাথে যখন প্রথম এই প্রজেক্টটা নিয়ে কথা হলো, মানে খড়কুচোর পর দুজনের কি রিয়াকশন ছিল যে আবার একসাথে কাজ? হ্যাঁ, আমরা তো ভীষণ নিয়ে ছিলাম, ও বাবা একসাথে করতে হবে, একদম করবো, আমরা রেডি আছি, কবে করতে হবে বলো, মানে এরকম একটা। আমরা সবসময় আমাদের ইনফ্যাক্ট কাজের পরও আমাদের সবসময় টাচে ছিলাম, আমরা সবসময় কন্ট্যাক্টে ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের খড়কুটোর টিমটা, পুরো টিমটাই আমরা টাচে ছিলাম, বিকজ এত ভালো একটা বন্ডিং ছিল না আমাদের মধ্যে, আমরা খুব মিস করতাম একসাথে কাজ করা। দেখো, দেখা হয়, বাইরে ঘুরতে যাওয়া হয়, কিন্তু কাজ করাটা অন্য একটা জায়গা, ওটা খুব মিস করতাম। ওটা ফর্চুনেটলি কিছু কিছু জনের সাথে আবার আমরা ফিরে পেয়েছি, আর আপনারা দেখবেন আর বলবেন যে খড়কুটোর অনেক কিছু পাবেন এখানে। এই সেটটা যেখানে বালিঝড়ে শুটিং হবে, মানে খুব সুন্দর করে সাজানো, এখানেই কিন্তু খড়কুটোরও শুটিং হয়েছিল, তো অনেকটাই সেম, মানে পরিবারটাও কিছুটা হয়তো অনেকেই রয়েছে। ওটা আমি একটু আগে বলছিলাম যে মনে হয় না যে বিদেশ থেকে পড়াশোনা করে যখন বাবারই ফিরি, এটা বাড়ি ফেরার যে ফিলিং, অনেকদিন পরে ফিরছি, আমরা ঠিক ঠিক সেরকম একটা ফিলিং। আর যদি তুমি সেটটার কথা বলো, লীনাদি আর শৈবালদা কী ভালো কী ভালো, মানে আমার আমার দেখা, আমি অন্য কাউকে কিছু ছোট কিন্তু করছি না, উইথ ডিউ রেসপেক্ট টু এভরি ওয়ান, আমার দেখা এটা ভীষণ পছন্দের একটা সেট। গুনগুনকে মিস করো? হ্যাঁ, মিস করি, কিন্তু লোকজন আমাকে মিস করতে দেয় না, কারণ এখানেও কিন্তু অনেকেই আমাকে এখনও গুনগুন বলেই ডাকে, গুনু গুনগুন এখনও সেটাই বলে ডাকে অনেকজন আমাকে। ঝোড়া নিয়ে কি এখনো কিছু রেসপন্স পেয়েছো? কারণ প্রোমোতে একটা দুজনকে দেখে একটা ভালো রেসপন্স পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, সেটা তো পেয়েছি। আর এই ঝোড়া নামটা নিয়ে অনেকের ভীষণ ইনকুইজিটিভনেস আছে, বিকজ অনেকে নামটা শুনে, আমি এই নামটা শুনিনি আগে, তো পরে আমি জানতে পারলাম যে ঝোড়া মানে হচ্ছে ঝর্ণা, তো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, খুব সুন্দর লেগেছে। আর নামটা অনেকেরই ভালো লেগেছে, অনেকেই আমাকে প্রশ্ন করেছে নামটা নিয়ে। সো সিরিয়াল শুরু হওয়ার আগে যদি দুটো মানুষও ওই নামটা বলে না, তাও মনে হয় যে ঠিক আছে, লোকের হয়তো ভালো লাগবে। জন্মদিন কেমন কাটলো? জন্মদিন আমি খুব অসুস্থ ছিলাম, আমার প্রেশারের খুব প্রবলেম ছিল, আমার জ্বর ছিল, তো একদম ভালো করে কাটাতে পারিনি, চেষ্টা করেছিলাম। রাতে বন্ধু বান্ধব, নীল, রিলেটিভ সবাই এসেছিলো, কিন্তু কেকও কেটেছি, আমার মাথায় নেই, বিকজ আমি ওষুধে ছিলাম। জন্মদিনের রাতেও যেরকম নর্মাল হয়, বন্ধু বান্ধবরা ছিল, নীল ছিল, আমার রিলেটিভরা ছিল, কেকও কেটেছি, নিজের পছন্দের খাবার মাটন বিরিয়ানিও খেয়েছি, কিন্তু সবটাই ভীষণ অসুস্থতার মধ্যে। মানে তোমরা যদি সেলফিও দেখে থাকো, দেখবে যে আমার চোখ ফোক ফুলে ভীষণ অসুস্থ ছিলাম আমি, তো অসুস্থতায় জন্মদিনটা ভালো
কাটেনি, কিন্তু সবাই যে পাশে ছিল এইটাই আমার জন্য অনেক। আচ্ছা, এই অসুস্থতার জন্যই হয়তো আমরা ছবিটা দেখতে পাইনি, যেহেতু তুমি বললে যে সেভাবে কোনোদিন ছবি, আর সেটা নিয়েই একটা বিস্তর আলোচনা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ভালো, মানে আলোচনা হওয়াটা ভালো, কিন্তু আমি এইটা আমার সত্যি এটা আমার একটা প্রশ্ন যে একটা ছবি, একটা ছবি কি দুটো ছবি বা একটা রিল কি সত্যি কিছু সম্পর্ক বোঝায়? তাহলে তো আমাদের ইনস্টাগ্রামে তো আমরা অন্য কারোর সাথে কোনো ছবি দিতে পারবো না, তাহলে বলবে তাই ওর সাথে সম্পর্ক হয়তো আছে ওই জন্যই হয়েছে। তো এই মেন্টালিটিটা আমি এখনও বুঝতে পারিনি, বা হয়তো এরকমই এখনও হয়ে গেছে। আমি তো নেক্সট 3 মাস ছবি না দিলে, 4 মাস ছবি না দিলে তোমরা এটাই বলবে যে আর হয়তো দুজনে এক্সিস্টই করে না, এইটাও হতে পারে। সো সেটা তো লোকজনের ব্যাপার, লোকজনকে নিয়ে মানে ওরা যেটা বলবে সেটা আমি শুনতে পারি, দেখতে পারি, চেষ্টা করতে পারি ওটাকে মেন্ট করার। এছাড়া তো আমার কিছু করণীয়, মানে ওদের মাথায় ঢুকে আমি তাদের মাথা চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করা যাবে না, তেমনি কিন্তু অ্যানিভার্সারি আসছে, যে যাই ভাবুক এত মানে অনেকটা দিন সংসার করে ফেললে, কেমন চলছে? ভালো, সব ভালো চলছে। আর হ্যাঁ, এটা আমাদের সেকেন্ড ইয়ারের অ্যানিভার্সারি, এটা নিয়েও আপনারা লিখবেন আই এম শিওর, কারণ এই অ্যানিভার্সারিতেও আমরা একসাথে থাকতে পারছি না, ওর কাজের জন্য বাইরে যেতে হচ্ছে, আমি কাজের জন্য কলকাতায় পড়ে আছি। তো আপনারা আবার লিখবেন যে একসাথে নেই হয়তো, একসাথে কেক কাটিনি বা ছবি তুলিনি বলে। আপনাদের আগে থেকে বলে দিলাম সরি, আপনাদের জন্য আপনাদের লেখার টপিক দিলাম, কিন্তু আমরা এই অ্যানিভার্সারিতে একসাথে থাকতে পাচ্ছি না। তো তোমরা তো ডিসেম্বরেই ঘুরে এলে। হ্যাঁ রাইট রাইট রাইট, আমরা ডিসেম্বরেই ঘুরে এলাম, আমাদের আগামী দিনেও ঘোরার অনেক প্ল্যান আছে। তো যতদিন না ঘুরছি ততদিন হয়তো এইটাই শুনতে হবে যে আমরা নেই একসাথে। ত্রিনীলের ছবি দেখার জন্য অনেকেই ওয়েট করে আছে, সেটা কবে দেবে তুমি? তুমি যেটা বলছিলে যে 3 মাস ছবি দেবো না, আমি ডিসাইড করেছি অলরেডি। এখন নিদা অলরেডি নিউজ বেরিয়ে গেছে, মানে দর্শকরা এটাও বুঝলো না যে ডিভোর্স হতেও 6 মাস টাইম লাগে। তো 6 মাস আগেই যখন এটা বার করে দিল, তো আমার মনে হয় যে নেক্সট 3 মাস আমি যদি ছবি নাও দিই এটাই চলবে। একটা কথা বলো, যখন এই খবরটা তুমি আর নীলদা দেখেছিলে, তখন দুজন দুজনকে কী বলেছিল? আমরা দুজনে বসে ডিনার করেছিলাম একসাথে। হ্যাঁ মানে ডিনার করতে 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 দেখেছিলাম আর কি। দুজনেই স্টার জলসায়, দুটো অন্য অন্য ধারাবাহিকে, তো দুজনের মধ্যে মানে তোমাকে ঝোড়া হিসেবে দেখে নীলদার কি কমেন্ট ছিল? ওর ভীষণ ভালো লেগেছে লুকসের থেকে, বিকজ হোয়াইট তো সাধারণত আমরা দেখি না কাউকে পরতে, বাট এই যে হোয়াইট রঙটা চুজ করা হয়েছে আমার ক্যারেক্টারটাকে বেস করে, তো ওইটা ওর খুব পছন্দ ছিল। আর ভীষণ সিম্পল একটা লুক, কিছু করতে কিছু টাইম লাগে না, তো আমারও ভীষণ ভালো লেগেছিলো। তো ওভারঅল ইট ওয়াজ এ ভেরি নাইস ফিলিং। দুজনেই লুকটাই কিন্তু একটু আলাদা, কারণ নীলদাকে একটু রুড লাগছে। হ্যাঁ একদমই তাই, একদমই তাই, ওর লুকটাও খুব ডিফারেন্ট, মানে ও যা যা করেছে এখনো পর্যন্ত ওর থেকে ওই লুকটা খুব ভালো। আমার খুব ভালো লেগেছিল লুকটা, ভীষণ হ্যান্ডসাম লাগছে আমার হাজব্যান্ডকে। আর আমার লুকটাও আমি যা যা করেছি এখনো পর্যন্ত বা এখনো পর্যন্ত আমি যা যা দেখেছি তার থেকে অনেকটাই আলাদা। একদমই, দুজন হিরো রয়েছে, তুমি রয়েছো, এছাড়াও অনেক এন্টারটেইন রয়েছে তোমাদের, কি বলবে দর্শকদের? দর্শকদের এইটাই বলবো যে নতুন বছরে আমরা সবাই ফিরছি একটা নতুন চরিত্রে, নতুন ধারাবাহিক নিয়ে। প্লিজ আপনারা দেখবেন, আপনাদের ভালো মন্দ সবটাই আমরা নেব, চেষ্টা করবো আগামী দিনে আরও ভালো করার। নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।